আলহামদুলিল্লাহ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالاستغفار والتوبة إليه فقال تعالى وتوبوا إليه إن الله هو التواب الرحيم أيها الناس সম্মানিত মুসলিয়ানি কেরাম, আজকে আমরা আপনাদের সামনে খুতবা দিব। খুতবাতুনা ইনশাআল্লাহ সায়াকুনু আলাল ইস্তিগফার ওয়াত তাওবা। আজকে আমরা যে বিষয়ে খুতবা দিব সে বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং তাওবা করা। এই বিষয়টির গুরুত্ব এই মুহূর্তে সবচেয়ে বেশি। আমাদের সামনে একটি বড় মৌসুম আসছে, যেই মৌসুমের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। মৌসুমে যে ব্যক্তি মাছ ধরে না সেই ব্যক্তি মাছ পায় না, মৌসুমে যে ব্যক্তি ব্যবসা করে না সে ব্যবসা উন্নতি করতে পারে না। প্রত্যেক মানুষেই এই জন্য মৌসুম খুঁজে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কিছু মৌসুম আছে, সেই সময়ে তিনি মাদ্দাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মৌসুমগুলির কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন রমাদান মাসে আল্লাহ তাআলা বন্দাকে বহুগুণ বর্ধিত আকারে দান করেন, কিন্তু এই মৌসুমে উপকৃত হতে হলে অবশ্যই আপনাকে পূর্ব থেকে আপনার যাবতীয় গুণা থেকে মুক্ত হতে হবে। আপনাকে অধিকাংশ মানুষই এই গুণা নিয়ে যাচ্ছে, এই জন্য রমজান মাসের উপকার সে পায় না। সলফে সালাহীন সব সময় রমজান মাসে উপনীত হওয়ার আগে তারা তওবা করতেন বেশি বেশি করে। কেন তওবা করতেন? কারণ অন্তর থেকে যদি গুণা চলে না যায়, খালি যদি না হতে পারেন, অন্তরকে যদি গুণাশূন্য না করতে পারেন, সেখানে আপনি যা রাখেন তা কাজে লাগবে না। এই জন্য আগে আত্তাখলিয়া কবলা তাহলিয়া, আগে পরিপূর্ণভাবে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য দেখেন যখন ঈমানকে বিশুদ্ধ করতে হয় তখন কিন্তু আপনাকে আগে কুফরবৃত্ত আগুত করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কেউ তাগুতের সাথে কুফুরি না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ফামান ইয়াকফুর বিত্তাগুতু ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেহেতু এটা ঘোষণা করেছেন, সেহেতু আমাদেরকে আগে থেকেই রমজান মাস আসার আগেই তওবা ইস্তিগফার করে তা আমাদেরকে মনকে পবিত্র করে নিতে হবে। এই জন্য আমাদের এক শায়খ মোহাম্মদ সাংকিতি হাফেজাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আমাদেরকে রমজান মাস আসার আগে এই সময় একটু ওসিয়ত করুন। তিনি বলেন যে তোমাদেরকে এই সময় বেশি বেশি ইস্তেগফার ওসিয়ত করছি। কেন ইস্তেগফার ওসিয়ত করেছেন? এই ইস্তেগফার হচ্ছে মানুষের জীবনের বড় সম্পদ। চিন্তা করে দেখুন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পদস্খলন ঘটল তখন তিনি আল্লাহর কাছে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন এবং আপনি দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। নিজেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সঁপে দেওয়ার মধ্যেই রয়েছে কল্যাণ। একজন মানুষ কখনো বলতে পারে না যে আমি গুনাহ করি না। গুনাহ আমাদের অহরহ হচ্ছে, প্রতিক্ষণে হচ্ছে। আল্লাহর এবাদতে পুরোটা সময় কাটানোর কথা ছিল, যে এবাদতের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির উদ্দেশ্য একটি, আল্লাহ তাআলা সে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এবাদতের বাইরে কত কিছু নিয়ে আমরা আজ ভাবছি, কত সময় ব্যয় করছি, চোখের জিনা করছি তাকিয়ে থেকে খারাপ জিনিসের দিকে, আবার খারাপ কুচিন্তা করে অন্তরের মধ্যে কত খারাপ প্রবণতা নিয়ে আসছি। এই সবগুলো থেকে যদি বাঁচতে হয় তওবা ছাড়া কোনো উপায় নেই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওই গাছ থেকে খাওয়ার কারণে ফাকালা মিনা, আল্লাহ তাআলা বলছেন গাছ থেকে খাওয়ার কারণে, এটা বলেননি যে আল্লাহ আপনি কেন গাছ ওখানে দিলেন, এটা বলেননি। বলছে আল্লাহ আমি ভুল করেছি,
ইমানদার মাত্র এই জন্য গুনাহ করবে, গুনার পক্ষে উকিল সাজবে না। অনেক মানুষ যখন গুনাহ করে তখন উকিল সাজে, কিরকম জানেন? বলে, আল্লাহ যদি আমারে না উঠায় আমি ফজর নামাজ কেমনে পড়তাম? আল্লাহ উঠ, এটা তো তার দোষ, এটা তার দোষ, আল্লাহর উপর দোষ দিয়ে দিচ্ছে। এটা ইবলিসের ইবলিসের এটা কার সাজে ছিল? ইবলিস কি বলেছে? রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি আমাকে বদভ্রষ্ট করেছ, নাউযুবিল্লাহ, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সে সে বিতাড়িত হয়েছে, আল্লাহর দরবার থেকে মাহরুম হয়েছে, জান্নাত থেকে চিরস্থায়ীভাবে মাহরুম হয়ে গেছে, কারণ সে আল্লাহর আল্লাহর কর্মের উপর কথা বলেছে। আল্লাহ তাআলার উপর কথা বলা এই জন্য জায়েজ নাই। আজ পর্যন্ত যত মানুষ নাস্তিক হয়েছে, বেশিরভাগ মানুষই দেখা যায় আল্লাহ রাব্বুল ইজ্জতের কথার উপরে কথা বলে, কাজের উপরে কথা বলে। তিনি যা করে তিনি রাইস আলু আম্মা ইয়াফাল ওহুম ইউসআলুন, তিনি কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না, আপনার কি করবেন সেটার উপরে জিজ্ঞাসা করা হবে। ইমানদার মাত্র এটা বিশ্বাস করে, তিনি যা বলেছেন, তিনি যা করেন তাই আদল, আর তিনি যদি করে আমাকে জান্নাতে দেন সেটা হবে তার দয়া। কোনো মানুষ জান্নাত আল্লাহ থেকে কিনে নিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু আলা আনতা ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, হে আল্লাহর রাসূল আপনিও না। ক্বালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আমিও না যদি না আল্লাহর রহমত দিয়ে তিনি আমাকে ঢেকে দেন। তাহলে ইমানদার মাত্রই সবসময় আল্লাহর কাছে বিনীত হবে, সবসময় সে চিন্তা করবে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার কেন ভুল হয়েছে কেন যদি বলেন তাহলে শয়তানের কার সাজদে পড়ে যাবেন। ভুল হয়েছে তওবা করতে হবে, সার্বক্ষণে ক্ষমা চাইতে হবে। লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না? এটাই হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার সবসময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি প্রতি মজলিসে, সাহাবায়ে কেরাম গুনতেন যে প্রতি মজলিসে 70-এর বেশি, কোনো কোনো সাহাবী বলেছেন 100-এর বেশি তিনি তওবা ইস্তেগফার করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। কেন তিনি সেটা করতেন? আমাদের জন্য আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, আমাদের জন্য নমুনা তৈরি করে গেছেন, যার কোনো গুনাহ নাই তিনি সারা জীবন তওবা ইস্তেগফার করে গেছেন, এক এক মজলিসে 100 বারের বেশি তওবা ইস্তেগফার করে গেছেন। আর আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার মুখ দিয়ে বের হয় না। এক তওবা ইস্তেগফার কঠিন কাজ নয়। একজন মানুষ যদি সকালে কাজে বের হয়, মুখ থেকে আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে, ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে বিনয় হতে থাকে, আল্লাহ তাআলা তাকে রফের দারাজাত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনীত হবে আল্লাহ তাকে অবশ্যই অনেক উপরে উঠাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি উপরে উঠিয়েছেন। তিনি হাশরের দিন আদম এবং যা আছে সবার উপরে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের সর্দার। ওয়ালা ফখর, অহংকার করে বলছি না, আদম ওয়া মান দুনহু তাহতা লিওয়াই ইয়াউমুল কিয়ামা, আদম এবং তার নিম্ন পর্যায়ে যারা আছে সমস্ত নবী রাসূলগণ আমার পতাকার নিচে সেদিন থাকতে হবে। এটাই হচ্ছে লিওয়াউল হামদ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা পেয়েছেন ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ক্ষমা করার কথা ঘোষণা করেছেন, ক্ষমা চাওয়ার কথা ঘোষণা করে বারবার বলেছেন যে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিভাবে তার কওমকে ডেকেছেন সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে নূহ বলেছিলেন যে আনিস্তাগফির রাব্বাকুম ওয়া তুবু ইলাই, তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো এবং তার কাছে তওবা করো, ইউমাত্তিউকুম মাতান হাসানা, তোমাদেরকে অনেক দিন থাকতে দেয়া হবে, তওবার মাধ্যমে প্রত্যেকটি বিপদ থেকে উদ্ধার হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এবং যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তওবা একটি বিরাট মাধ্যম, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা এই বর্তমানে আমাদের এই যদি এই অবস্থা থেকে উন্নতি করতে পারি তো রমজান মাসে আমাদের প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করলে আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। রমজান মাসটা আমাদের কাজে লাগবে, যেই মাসের জন্য অপেক্ষা করে মানুষ বসে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তেগফারের নমুনা পেশ করেছেন, যে যা ইচ্ছে তা ইস্তেগফার করা চলে না,
ইস্তিগফারের নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের পরে তিনবার ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে এটা বলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইল্লা আনতা খালাকতানি ওয়া আবদুকা ওয়া আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবুলুকা মিন নিয়মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে নামাজের শেষ বৈঠকে, সালাতের শেষ বৈঠকে আমাদের জন্য ইস্তিগফারের নমুনা পেশ করেছেন। কেন? শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে, শেষ করবেন ইস্তিগফার দিয়ে। কারণ আমরা আল্লাহর যতটুকু ইবাদত করা দরকার ততটুকু ইবাদত করতে সমর্থ হইনি। আল্লাহর যতটুকু ইবাদত আমার সালাতের মধ্যে আসা দরকার, যত বেশি আল্লাহ তাআলার জন্য যত বেশি প্রশংসা করা দরকার তা আমরা করতে পারিনি। যত যে রকমের ইবাদতের মাধ্যমে ইখলাস থাকা দরকার তা আমাদের আসেনি, আমাদের সালাতের মধ্যে বিনয় ভাব আসেনি, আমরা আল্লাহ তাআলার যে হক আদায় করতে পারিনি। এই জন্য সালাতের শেষ বৈঠকে ইস্তিগফার রয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম। দেখুন, শেষ বৈঠকে দোয়াটার এই ইস্তিগফারটা রয়েছে। আবার যখন সালাত শেষ করবেন সাথে সাথে আবার ইস্তিগফার করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন সেটা করছি? কারণ যত কিছুই করে আমি দুনিয়ার একটা সালাত ইবাদত শেষ করেছি, আরেকটা কর্মকাণ্ডে যাচ্ছি, দুনিয়ার কর্মকাণ্ডে যাচ্ছি, যে কোনো সময় আমি পথ ভ্রষ্ট হয়ে যেতে পারি। আল্লাহ, তোমার ক্ষমার মাধ্যমে আমি নতুন পৃষ্ঠা উন্মোচন করতে চাই, নতুন কিছু আমি করতে চাই, এই ক্ষমা তুমি ক্ষমা দিয়ে আমাকে পরিবেষ্টন করে রাখো, আমি সামনে যাচ্ছি, আমার প্রত্যেকটা কাজ যেন সুন্দর হয়, এই জন্য আপনি ইস্তিগফার করবেন। সালাতের পরে আপনি আবার ইস্তিগফার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বড় মজলিস হইতে অনেকক্ষণ বসত, সেখানে ইস্তিগফারের নমুনা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যেন যখন কোথাও বসে তখন সেখান থেকে উঠে গেলে সে যেন দোয়া করে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ যদি এটা না বলা হয় ওই মজলিসের গুণাগুলো তার জন্য লেখা হয়ে যাবে। আর যদি ইস্তিগফার করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, তাহলে ওই গুণাগুলো তার জন্য লেখা না হয়ে সওয়াব লেখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, উলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তাওবা করবে তাদের গুণাসমূহ হাসানা দিয়ে লেখা হয়। তাওবা এবং ইস্তিগফারের উপকারিতা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য তিনি তার জীবনের শেষ মুহূর্তে যখন আল্লাহ তাআলা তার উপরে আয়াত নাযিল করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো বসা বসেনি যেখানে তিনি দোয়া করতেন না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক না বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইস্তিগফার সাহাবায়ে কেরাম স্মরণ করেছেন। এই জন্য যখনই কেউ বিপদে পড়ে তখনই ইস্তিগফার করতে হয়। ইস্তিগফার করলে যেই কোনো মিনকুলে দাইকিন মাখরাজা, যে কোনো সংকীর্ণ থেকে আল্লাহ তাআলা বের হওয়ার উন্মুক্ত পথ তার জন্য তৈরি করে দেন। এই জন্য যখনই দেখেন, যখনই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে ছিলেন, সেখানেও তিনি কি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, ইস্তিগফার করছে, সুবহানাল্লাহ তাসবিহ পড়ছে, কিন্তু মাছ তাকে খেতে পারেনি। কারণ ইস্তিগফারের মাধ্যমে তার জন্য পথ উন্মুক্ত হয়ে গেছে, মাছ তাকে উগলে দিতে হয়েছে, মাছ তাকে ফেলে দিতে হয়েছে, হজম করতে পারেনি। কারণ তার পেটের ভিতরে ইস্তিগফার রয়েছে, ইস্তিগফার তিনি করছেন, অনবরত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আমরা ইনশাআল্লাহ রমজান মাসে উপনীত হব, অচিরেই সামনে আমাদের। এই জন্য বেশি বেশি করে আমাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমার জন্য একটা বড় শর্ত হচ্ছে অবশ্যই আমাদের তাওহীদ ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে। মুখে মুখে ক্ষমার কথা বলছি, আর যদি তাওহীদ ঠিক না থাকে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করেই আমাদের ইস্তিগফার কাজে এগিয়ে যেতে হবে। বানোয়াট কোনো জিনিস দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব না। কেউ কেউ ইস্তিগফারের জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, সেগুলো আল্লাহ এবং তার রাসূলের দরবারে গ্রহণযোগ্য নয়। কারণ এমন অনেক কথা আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমাদের বলা উচিত নয়। হ্যাঁ, আপনি যে কোনো ভাষায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তার সমস্যা নেই, কিন্তু কখনো কখনো এতেদা যেন না হয়, সীমা লঙ্ঘন যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
ছোট বড় সকল গুনাহ থেকে ইস্তেগফার করা যায়। কোনো সমস্যা নেই, সকল গুনার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, ক্ষমা চাওয়ার জন্য এটা শর্ত নয়, নির্দিষ্ট করে ওই বিষয়টাই চাইছে আল্লাহ, ওইটাই আমাকে ক্ষমা করে দেওয়া, বাকিটা থাক এরকম নয়। বরং আল্লাহ তাআলার কাছে চাইবেন সমস্ত গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্ত করে দেয়। কারণ ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে ব্যক্তি ক্ষমা চাইবে তার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তাকে সন্তান দান করবেন, তাকে সন্তান দান করবেন এবং আকাশ থেকে বৃষ্টি দিবে। ইমদিদকুম বিআমওয়াল, তাকে সম্পদ দান করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য একবার মদিনাতে যখন বৃষ্টি অনাবৃষ্টি চলছিল, তখন সাহাবায়ে কেরাম বের হলেন, তারা আর কিছু বলে না, শুধু তওবা ইস্তেগফার করলেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যদি তোমরা যদি কোনো আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবেন। অনুরূপভাবে একজনের কাছে চাওয়া হলো যে আমার সন্তান হচ্ছে না, তিনি বললেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। আল্লাহ তাআলা নিজে, একটি মানুষ যেই কোনো অবস্থায় থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার যা স্থানের, ক্ষমা চাওয়ার কিছু স্থান আছে, স্থানগুলো সাধারণভাবে সবসময় ক্ষমা চাইবেন, কিন্তু ক্ষমা চাওয়ার বিশেষ কিছু স্থান আছে যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। তার মধ্যে যখন রব্বুল আলামিন শেষ রাত্রে তিনি যখন নেমে আসেন, সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যখন তিনি প্রথম আসমানে নেমে আসেন, তখন বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে কোনো কিছু তার দাওয়া কোনো দোয়া আছে আমি তার দোয়া কবুল করব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল ইজ্জত এভাবে ডাকতে থাকেন যখন শেষ রাতে, যখন সুলুসুল্লাইল আখির রাতের শেষ তৃতীয় প্রহরে এসে যায়, তখন এভাবে রব্বুল ইজ্জত মানুষকে ডাকতে থাকেন। এই জন্য সেই সময়ে আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে। অনুরূপভাবে বেশি বেশি আমরা সাজদার মধ্যে রব্বুল ইজ্জতের কাছে ক্ষমা প্রার্থনা করব, কারণ সাজদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুন আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, তোমাদের মধ্যে যে কোনো মানুষ যখন সেজদা যখন থাকে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সবচেয়ে বেশি কাছে থাকে। কেন জানেন? মনে হয় এই জন্য বিনীত হওয়ার সবচেয়ে বড় পর্যায় হচ্ছে সেজদা। মানে আপনি বুঝাতে চাচ্ছেন এটা যে আল্লাহ আমার মাথা নিচু করতে করতে আপনার জন্য, আপনার কাছেই শুধু মাথা নত করছি এবং আমার আর যাওয়ার জায়গা নেই, সর্বশেষ পর্যায়ে হচ্ছে মাটি, সেখানে আপনার কাছে আমি বিনীত ভাব প্রকাশ করছি। এই অবস্থায় যদি দোয়া করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকামিনুন আই ইউস্তাজাব লাকুম, তোমাদের জন্য এটা কবুল হওয়ার বেশি উপযোগী। এই জন্য একজন ইমানদার সেজদার মধ্যে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোনো অপরাধ হলে ক্ষমা চাইবে সেজদার মধ্যে, তিনি দুই রাকাত সালাত আদায় করে সেজদার মধ্যে ক্ষমা চাইবেন এবং শেষ বৈঠকে সালাতের সেখানে ক্ষমা চাইবেন। যখন কুনুত আদায় করবেন বিতরের, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইমানদার এই জন্য সময় খুঁজে খুঁজে যেই সময় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সেই সময়গুলোতে তিনি ক্ষমা চাইবেন। রমজান মাসে সামনে একটি বিরাট সময় আসছে, এই সময়ে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা পাওয়ার বিরাট মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার জন্য রমজান মাসে কয়েকটি জিনিস উল্লেখ করেছেন। একটি হচ্ছে রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যদি কেউ রমজান মাসের সওম পালন করে ঈমানের সাথে, শর্ত হচ্ছে ঈমান হচ্ছে আল্লাহর উপরে, যথাযথ ঈমান আছে, ঈমান অর্থ হচ্ছে তাওহীদের পরিপূর্ণ ঘোষণাকারী, আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাবান সওয়াবের আশা করে, অর্থাৎ আল্লাহর কাছেই চায়, দুনিয়ার কাউকে জানানোর জন্য না, দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। আবার তিনি বলেছেন মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তারও পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সেখানে এটা উদ্দেশ্য নয়, সারা রাত ধরে পড়ার উদ্দেশ্য নয়, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব পড়ে ইমামের সাথে ফিরে গেলে আপনার কিয়াম লাইল হয়ে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন মান কামা মাল ইমাম হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়াম লাইলা, কেউ যদি ইমামের সাথে দাঁড়ায় ইমাম প্রত্যাবর্তন করা পর্যন্ত তার কিয়ামুল লাইল লেখা হয়ে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানা
ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর আদায় করবে তারও পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। তো রমজান মাসে আপনার ক্ষমার একটা মৌসুম রয়েছে, ঠিক অনুরূপভাবে হজের পরে ক্ষমা চাওয়ার মৌসুম রয়েছে, সালাতের পর যেমন রয়েছে, অনুরূপভাবে বড় বড় ইবাদতের পরে প্রত্যেকটি ইবাদতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ইস্তেগফারের নিয়ম চালু করে দিয়েছেন আমাদের জন্য। সেজন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, মজলিসে ক্ষমা প্রার্থনা করতে হবে, যখনই বৃষ্টি নাজিল তখন ক্ষমা চাইতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা প্রার্থনা করব এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হব যে একটা নতুন পৃষ্ঠা আমরা উন্মোচন করতে চাই। আগের পৃষ্ঠাগুলোতে কালিমায় ভরে গেছে আমাদের পৃষ্ঠাগুলোতে, আমাদের সমস্ত শরীর, আমাদের সমস্ত মন, এখন আমাদের সমস্ত মনে আমাদের যত গুণা আছে গুণাতে গুণার কালিমাতে কালিমা পূর্ণ হয়ে গেছে, তা থেকে সম্পূর্ণ মুক্ত করার জন্য, একেবারে সম্পূর্ণরূপে নিজেকে ফ্রেশ করার জন্য এখনই আমাদের দরকার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যখনই চলবেন ফিরবেন, যখনই আপনি কোনো কাজে যাবেন, কঠিন কিছু নয়, মুখে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর মন থেকে চাইবেন। অনেকে আসে আস্তাগফিরুল্লাহ বলে আবার অন্যায় করে, এটা কিন্তু শরীয়ত গ্রহণযোগ্য নয়। এই জন্য একজন ইমাম বলেছিলেন আস্তাগফিরুল্লাহ মিন কাসির মিন আস্তাগফিরুল্লাহ, বহু আস্তাগফিরুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ছি। কেন? এগুলি মন থেকে হয় না। ইস্তেগফার অর্থই হচ্ছে ক্ষমা, ক্ষমা করে দেয়া, ক্ষমা গাফার অর্থ হলো কোনো ঢেকে দেয়া। যদি আপনি ঢাকতে না পারেন, কোনো কিছু মূল উৎপাদন করতে না পারেন, তাহলে আসলে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলেন না, কারণ আপনি অন্যায় করে যাচ্ছেন আর মুখে ইস্তেগফার করতেছেন, এটা হয় না। ইমানদার মাত্রই সবসময় এই জন্য সবসময় চিন্তা করবে আমি যা করি না কেন মন থেকে করব, ইস্তেগফার করব মন থেকে, অন্যায়ের কাজ, অন্যায় কাজ যেখানে হয় সেখান থেকে সরে আসব, নইলে আমি ইস্তেগফার করা আমার জন্য কখনো ইস্তেগফারটা বিশুদ্ধ হবে না। আশা করি কথাটি আমরা মনে রাখবো। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ানে কিরাম, বলছিলাম ইস্তেগফারের ফজিলতের কথা, ইস্তেগফারের গুরুত্বের কথা। ইস্তেগফার এমন একটি জিনিস, শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ তাআলা, শয়তান বলেছিল যে আমি তাদের লাহতানি কান্না যুরিয়াতা হুল্লা কালিলা, বনি আদমের প্রত্যেকটি মানুষকে আমি পদভ্রষ্ট করে ছাড়বো, আল্লাহ তাআলা বলেছেন তারা যখনই আমার কাছে তওবা ইস্তেগফার করে তখনই আমি তাদের ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের জন্য এই পথটি উন্মুক্ত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর বয়স হ্রাস চলে না আসবে ততক্ষণ পর্যন্ত তার তওবা ইস্তেগফার আল্লাহ তাআলা কবুল করবেন। অনুরূপভাবে পশ্চিম দিগন্তে সূর্য না ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার কবুল করবেন। কেন সেটা? কারণ ইমানদার মাত্রই, ইমান বিল গায়বে বিশ্বাসী, আল্লাহকে না দেখে ইমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, হয়তো সাহাবায়ে কেরাম দেখেছেন, আমরা তো দেখিনি, কিতাব নাজিল হয়তো আমরা দেখিনি, ফেরেশতাদেরকেও দেখিনি, মালাইকাদেরও আমরা দেখিনি, আমরা আখিরাতের কোনো কিছুই দেখতে পাইনি, আল্লাহ এবং তার রসুলের কথায় বিশ্বাস করেছি। যখন এই বিশ্বাসের উপরে নির্ভর করবে ক্ষমা, এই জন্য ইমানদার মাত্রই ইমান বিল গায়েব, গায়েবের উপর ইমান রাখে। এই যখনই এটা বিশ্বাস করবেন, আপনি যখনই এর সাথে যুক্ত হবে আপনি ইস্তেগফার, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিন আর গায়েবের কিছু থাকবে না, প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে যে এখন তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াত রব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফী ঈমানিহা খায়রা। যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, যেদিন আল্লাহ নিদর্শন প্রকাশ পেয়ে যাবে, সেদিন আর কোনো তওবা কবুল করা হবে না। কেন কবুল করা হবে না? কারণ তখন ঈমান বিল গায়বের অবস্থা চলে গেছে, তখন সবাই দেখে ঈমান আনবে কিন্তু আল্লাহর দরবারে ঈমানও গ্রহণ করা হবে না, তওবা ক্ষমা কোনোটাই গ্রহণ করা হবে না। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে এখনই সময় থাকতেই তওবা করা উচিত, সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এমন একটা সময় আসবে আপনি চাইবেন ক্ষমা চাইতে কিন্তু আপনার মুখ থেকে ইস্তেগফার বের হচ্ছে না,
কারণ মানুষ যদি কোনো খারাপের উপর বলা হয় মৃত্যুর সময় সে মুখ থেকে ভালো কথা বের হয় না। সন্তান সন্ততিকে যদি কোনো আপনি খারাপ অবস্থায় পরিচালিত করে আসেন, আপনার পরিবারকে যদি খারাপভাবে পরিচালিত করেন, শেষ মুহূর্তে তারা আর দিনের দিকে ফিরে আসবে না। তেমনি আপনারও যদি দিনের মুখের মধ্যে ইস্তিগফার না রাখতে পারেন সব সময়, তাহলে আপনাকে কখনো এমনও হতে পারে শেষ জীবনে যখন আপনার মুখে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা এবং তওবা ইস্তিগফার করার কথা, আপনার মুখ থেকে সে ক্ষমা এবং ইস্তিগফার বেরিয়ে আসবে না, তখন আপনার আমার জন্য বিপদের বড় কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য ইমানদার মাত্রে সব সময় মুখ থেকে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার আরবি শব্দ না পারলে বাংলায় বললে হবে, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি মাফ চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, এটা বলতে তো কোনো অসুবিধা হবে না। সবসময় আরবি শিখতে হবে জরুরি না, তবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেটাকে আমরা অনুসরণ করি, তার থেকে উত্তম আর কিছু হতে পারে না। আমাদের মধ্যে অনেকে আবার তওবা ইস্তিগফারের জন্য সালাত আবিষ্কার করি, কেউ তো আবার হুজুরের কাছে গিয়ে তওবা করতে হয় মনে করে থাকি, আবার কেউ কেউ নতুন নতুন সিগা আবিষ্কার করি, কোনোটার প্রয়োজন নেই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি পড়তে পারেন, সেটা মুখস্থ করতে পারেন, সেটা উত্তম, না হলে বাংলায় বলুন। আপনার ভাষা অবশ্যই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলার কাছে কোনো ভাষা কোনো অসুবিধা নেই, সকল ভাষায় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি সকল ভাষা একসাথে শুনতেও তার কোনো অসুবিধা হয় না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুবহানা মান ওয়াসাউল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করছি, ওই আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করছি, যে সমস্ত আওয়াজ একসাথে উত্থিত হলে তার কোনো সমস্যা হয় না। আমাদের কাছে একের আওয়াজ শুনতে হলে আরেকজনকে বন্ধ করে দিতে হয়, কিন্তু রব্বুল আলামিন সেরকম নন, সকল সবাইকে তিনি ক্ষমা করে দিতে পারেন, সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি তার নবী রাসূলদের মধ্যে অনেককে ক্ষমা করে দিয়েছেন, অনুরূপভাবে যারাই ক্ষমা চেয়েছে তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুদ যুনুবা জামিয়া। আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দারা, নিজেদের নফসের উপর জুলুম করেছ, আমরা সবাই জুলুম করেছি, এমন কেউ নাই যে জুলুম করি নাই, প্রত্যেকটি মানুষ নিজের উপর জুলুম করে চলেছি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সকল গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদেরকে তওবা দিয়ে ফিরে আসবো, তাওহীদের দিকে ফিরে আসবো, ইমানের দিকে ফিরে আসবো, এটাই আমরা আজ এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববাহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتاييدك يا رحمن يا عزيز يا غفار يا كريم يا ارحم الراحمين اللهم انصرنا وانصر عساكر المسلمين في كل ميدان اللهم انصر المسلمين في كل ميدان اللهم شتت شمول اعداء المسلمين اللهم مزق جمعهم وخالف بين كلماتهم وكن اللهم مؤيد المسلمين وحافظهم وناصرهم يا ارحم الراحمين اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم ادعو شبابك تمي كما করে দাও। আমাদের ভাইদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ দান করো, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও, আমরা যারা গুনাহ করেছি আমাদের গুনাহ থেকে মুক্ত করে দাও আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো, আমাদেরকে মৃত্যুর সময় আমাদের কালেমা মুখে নসিব করে দিও আল্লাহ, আমাদের কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাত দিও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তোমার রহমত এবং দয়ায় আমাদেরকে তুমি তোমার জান্নাত চাই আমাদের কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইয়া আরহামার রাহিমিন, ربنا تقبل منا انك انت السميع العليم اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون.